আমাদের যখন ফল টাইপের ম্যাথ করতে দেবে ম্যাথ দুই ভাবে আসতে পারে যদি এর আগে আমি অলরেডি বলছিলাম যে আমাদের যদি অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকে তখন আমাদের যদি ফল্ট এম বলেন ফল কারেন্ট বলেন এগুলা বের করতে বলে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার করব। কিন্তু কোন ম্যাথে দেখা যাবে যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই যেমন এখানে আমি ইনক্লুড করছি সেই প্রশ্নগুলা ওখানে দেখা যাবে যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই তার মানে ওখানে বাই ডিফল্ট আমাদেরকে পার ইউনিটে করতে হবে এবার যে সব ম্যাথে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে এবং অ্যান্সার অ্যাকচুয়ালি করতে হবে সেই সব ম্যাথে আমি যে বেস ধরে নিব এটা টোটালি আপনার নিজের উপরে এর আগের ম্যাথগুলাতে বা আগে যে সব প্রবলেম সলভ করছিলাম ওইখানে দেখা গেছে যে ডায়াগ্রাম আঁকানোটা হচ্ছে মূল প্রশ্ন এই ওরা নিজেরা সেট করে দিচ্ছিল যে কাকে বেশ ধরবো কিন্তু এইসব ম্যাথ হচ্ছে ফল্ট কারেন্ট বের করা হচ্ছে মূল প্রশ্ন তো এইখানে বেস কিন্তু ওরাই সেট করে দিবে বিষয়টা এরকম না এটা আপনার উপরে ছেড়ে দেবে আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন কোনো সমস্যা নাই যদি ওরা সেট করে দেয় তাহলে তো এটাই ধরবো যদি না সেট করে দেয় তখন আপনার ইচ্ছা আপনার যাকে ইচ্ছা তাকে ধরতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে একটা খেয়াল রাখবেন যাদের মান বেশি মিল তাদেরকে বেশ ধরবো যাতে কনভার্শন কম করা লাগে কারণ আমরা জানি যে বেস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই যে আমাদের পার ইউনিটটা বারবার চেঞ্জ করে নিতে হয় এই কারণে মিল গুলো যত বেশি আছে সেটাকে আমরা বেশ ধরবো যাতে কনভার্শন কম করা লাগে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এমবিএ কারো হ্যাঁ বলেন একটা কিছু বলবেন যে আমাদের সব মেতে ডেটা দেওয়া থাকতো যে আমরা বেস ধরে নিই কিন্তু এখানে তোমরা কোনো ডাটা মারা দেওয়া নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো একটা বেস ধরে নেব মানে যেটা ম্যাক্সিমাম মিলে সেটা ধরে নেব তাই তো হ্যাঁ ओके এখানে যেমন দেখেন এমভিএ কারুরি মিল নাই মানে যদি এমন হতো যে এটা 60 এটা 60 এটা 100 তাহলে আমি 60 কে বেস ধরতাম যেহেতু 60 বেশিরভাগ আছে কিন্তু দেখেন তিনটাই डिफरेंट তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ধরতে পারি অথবা যদি মনে করেন তিনটার লস আগু ধরবো তাও কোনো সমস্যা নাই যে এই যে একশো ষাট আর চল্লিশের লস আগু একটা বানালাম সেটা ধরে নিলাম ধরেন আমরা ধরতে পারি বারোশো এম বি এই ইচ্ছা আপনার তো এইসব আসলে এত জটিল কিছু করা লাগবে না আমরা বড় একটা ধরে নেব আমরা একশো এম এ ধরে নেব এবং ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি সবার সেম এই দেখেন তিরিশ তিরিশ ট্রান্সফর্মার লো হচ্ছে তিরিশ তাহলে আমরা ধরে নিচ্ছি একশো এম ভি এ তিরিশ কেভি জেনারেটর সাইড ক্লিয়ার মানে জেনারেটর সাইড ধরে নিলাম ধরে নিলাম তাহলে এই সাইডের বেজ হচ্ছে তিরিশ কেভি অবশ্যই এই সাইডের বেজ কত হবে যে তিরিশ তিরিশ মিলে গেছে তখন এই সাইডের বেজ হবে চারশো কেভি ওকে স্যার এটা কোন জায়গা মানে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে প্রশ্নটা আচ্ছা 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 প্রশ্নে বলতেছে যে অন দা ডায়াগ্রাম এসে রেজিস্ট্যান্স আর নেগলেক্টেড দা লাইন ইম্পিডেন্স এত থ্রি ফেজ ব্যালেন্সড ফল্ট অকার্স এ ব্যালেন্স বলতে সিমেট্রিক্যাল বোঝাচ্ছে আর কি অ্যাট দা রিসিভিং এন্ড অফ দা ট্রান্সমিশন লাইন এই যে এইটা তাহলে আমরা কি রিসিভিং সাইড কি কি কিভাবে বুঝবো ট্রান্সমিশন লাইনে রিসিভিং সাইড রিসিভিং এটা তো আমাদের জেনারেটিং স্টেশন এখান থেকে এই যে এটা ট্রান্সমিশন লাইন তো রিসিভিং তো এই পাশেই থাকবে না তাহলে এই জায়গায় হচ্ছে ভিন্ন দেখছি আবার কোনো দেখছি যে রিসিভিং বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার সেন্ডার মানে যেখানে পাঠাচ্ছি সেটা না সেটা আসলে গলা থাকবে ওইটা ওইটা থাকলে হয়তো দেখতে হবে যে নর্মালি রিসিভিং বলতে সেন্ডিং এন কখনোই হবে না ওই বইতে হয়তো চিত্র থাকতে পারে অথবা অন্য কোনো লেখা থাকতে পারে না দেখে আসলে আমি কমেন্ট করতে পারতেছি না আপাতত এই ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমরা আমরা এতটুকু আসতে পারি তাহলে যা যা শিখছি প্রসেসে যাবো সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা আঁকাই ফেলা এখন এই অ্যাকচুয়াল জিনিসটা আঁকানোটা কিন্তু খুব জরুরি না এটা আমার আপনার জন্য যে একটা আইডিয়া জেনারেট করা আমাদের সেকেন্ড কাজ থাকবে থেবিন আঁকাই ফেলা এটা হচ্ছে সবচেয়ে জরুরি এখন এই থেভেনি নাকানোর জন্য একটা বলা যাইতে পারে যে রাফ অথবা একটা আগের থেকে আইডিয়া জেনারেট করার জন্য একটা চিত্র আঁকায় নিতে পারি আমরা সেটা কেমন হবে ওই যেটা আমরা আঁকাই যে এটা জেনারেটর জেনারেটরের সাথে একটা রিয়াকটেন্স থাকে এই পাশে একটা জেনারেটর এর সাথে একটা রিয়াকটেন্স থাকে ট্রান্সফরমারের কারণে একটা রিয়াকটেন্স থাকবে ট্রান্সমিশন লাইনের জন্য একটা রিয়াকটেন্স থাকবে আর ফল্ট ঘটতেছে এইখানে তার আমরা কিন্তু জিনিসটা দেখাইতে পারি এইরকম এই যে এখানে হচ্ছে ফল্ট ঘটতেছে অথবা আমরা এই বড় চিত্র নাও আঁকায় যদি আমরা শর্ট চিত্র আঁকাই এটা হচ্ছে এর রেফারেন্স এটা হচ্ছে এর রেফারেন্স আর এখানে ফল্ট ঘটতেছে এটা আঁকানোর সুবিধা হচ্ছে আমরা তো থেবেন সার্কিটে আঁকাবো থেবেন সার্কিট যদি আঁকাই তাহলে কি এটা শর্ট করে দিব এটা শর্ট করে দিব আর যেখানে ফল্ট হচ্ছে ওইখানে আমরা একটা উল্টা সোর্স নিয়ে নেব মানে এক কথা এইভাবে কারেন্ট ফ্লো করছে সেরকম মানে অ্যাকচুয়ালি আমাদের সেভেন ইন সার্কিটটা কিরকম হবে দেখেন যেটা প্যারাল হয়ে যাবে না ভাই জাস্ট প্যারালাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই এই ক্ষেত্রে একটা কথা কি মানে যে আপনি যেভাবে শিখাচ্ছেন না ভাই মানে যে আগে একটা বেসিক চিত্র কল্পনা করে দেন তাহলে এভাবে আমাদের জন্য ইজি হয় হ্যাঁ প্রথম ছোট একটা বেসিক চিত্র কল্পনা করলে আমরা ইজি হয়ে যায় আলাদা একটা ছোট ডাইনি করে রাখলাম বুঝলাম না আপনার কথা মানে ছোট চিত্র মানে প্রতিটা অঙ্গে যেমন ভাই যে আমরা ইম্পিডেন্স ড্রাগন যে কোনো ড্রাগন ছোট ছোট চিত্র এরকম মানে একটু আমাদের বোঝার জন্যই যায় আমার জন্য হ্যাঁ এটা তো আকালাম এই কারণে তো এটা আকালাম জি ভাই না জি জি ওই এক্সেল এর মানটা হচ্ছে তো অ্যাকচুয়াল দAws এটা বেস বেজ তো আমরা ওসব তো করবই আমরা আমি আগে সার্কিটটা আঁকছি কেন কারণ এইটাই আমাদের অ্যাকচুয়াল আইডিয়া জেনারেট করবে তারপরে আমরা তো ওইটা ওইগুলা করে ফেলতে পারবো সমস্যা নাই তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস এটা প্লাস কেন কারণ ফল কারেন্ট তো এইভাবে ফ্লো করবে হ্যাঁ বিপরীত দিকে আর এটা হচ্ছে ভি

এটা আপনার জন্য যাতে পরীক্ষার হলে লাস্টের এক মিনিট টাইমে ধরেন পাঁচটা ম্যাথ আপনি চোখ বোলাবেন এখন এখানে দুইটা তো দেখেই বোঝা যাচ্ছে আলাদা এখন আছে মনে করেন চারটা আপনি দেখে ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এখানে ট্রান্সফরমার দুইটা ট্রান্সমিশন লাইন একটা এই অমুক জিনিস আরেকটা একটা করার কঠিন না ওই কারণে যে এরকম ফুটা ফুটা দিয়ে দিচ্ছিলাম যাতে বোঝা যায় যে একটা এ একটা দুইটা অনেক সময় দুইটা দিয়ে বোঝা যায় কিন্তু পাঁচটা পরপর সাজাই দেখেন চোখের কাছে চারটা মনে হবে অথবা বুক করে দেখে আপনার কাছে কিন্তু এটা এত 4টা দিলে মনে হয় যে ঠিকই 5টায় আগাইছে হয়তো খাতায় লিখতেন ঠিকই আগানোর ক্ষেত্রে একটা কম পড়ে গেছে বুঝতে পারছ স্যার হচ্ছে আমার জন্য সাড়ের জন্য আর এটা জরুরি এই ফোটার আসলে আলাদা কোনো মানে মিনিং নাই এটা ফোটা দিচ্ছি যাতে বোঝা যায় যে এটা আলাদা সার্কিট ব্রেকারের জন্য না কিন্তু আচ্ছা এবার তাহলে আমাকে প্রত্যেকটা মান বসাতে হবে ঠিক আছে তো জেনারেটরের দেখেন চব্বিশ পার্সেন্ট আছে মানে জিরো পয়েন্ট টু ফোর তো আমি তাহলে এটা বসাতে পারবো না কেন কারণ আমাদের বেস ধরতেছি একরকম এ আছে আর এক রকম একটা সুবিধা অলরেডি আমরা করে ফেলছি সেটা হচ্ছে ভোল্টেজ সবার মিলে গেছে তার মানে ভোল্টেজ নিয়ে আমার মাথা ঘামানো লাগবে না তাহলে আমি জেনারেটরের জন্য কি বলতে পারি চারশো ধরতাম হুম ভোল্টেজটা যদি চারশো ধরতাম তাও কোনো সমস্যা নাই প্রবলেম হচ্ছে ভোল্টেজ চারশো ধরতাম এই সাইডে উল্টা পাশে বেজ আবার এই সাইডে ঠিকই তিরিশই হয়ে যায় তো ও আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এটা বারবার বলতেছি ট্রান্সফর্মার সাইড চেঞ্জ হলে বেজ ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক খুব সাবধানে এটা

ট্রান্সফর্মারটা আগে করি তারপরে ট্রান্সমিশন লাই ট্রান্সফর্মার তো ষোলোই হবে ওর তো সবই মিলে গেছে তারপরে আর চেঞ্জ করার কিছু না এইটার আমার জেড বেস বের করা লাগবে জেড বেস কত কেভি স্কোয়ার ওই পাশে দেখেন ট্রান্সমিশন লাইনের সাইড কত চারশো কেভি চারশো বাই এমভিএম ষোলোশো ষোলোশো পুরোপুরি ষোলোশো ষোলোশো আট না তাহলে কত অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস তার মানে একশো ষাট ভাগ ষোলশ এই সার্কিটকে চাইলে কিন্তু আমরা আরো ছোট করে ফেলতে পারি বাট কোনো দরকার নাই যেহেতু আমাদের মোটামুটি আহ ইকুইভালেন্স রেজিস্টেন্স বলেন ইম্পিডেন্স বলেন এই নলেজ খুব ভালোই আছে সবার এই জন্য এই সার্কিটকে আমি আর ছোট করবো না একবারে এক্সটি বের করবো এক্স টি কত হবে বলেন তো এই দুটা প্যারালাল তার সাথে এই ফোর সিরিজ জে জিরো পয়েন্ট সিক্স প্লাস জে পয়েন্ট ওয়ান সিক্স প্লাস জে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সবগুলা পয়েন্ট ফাইভ আচ্ছা এইগুলা কিন্তু পার ইউনিট করতেছি আমরা এবার বলেন তো আই এফ কত হবে ভোল্টেজ ভাগ কারেন্ট এখন এই যে কিছু বলেনি আবার কিছু বলো না বলক সেটা বিষয় না আমাদের এইখানে ফল্ট হচ্ছে তাহলে আইডিয়াল কেস আমাদের যেহেতু কোনো এক্সট্রা কিছু বলে দেয় নাই আবার এখানে কোনো মোটর টোটর কিছু নাই তাহলে কিন্তু এখানে চারশো কেভি বেজ আমাদের ওর অ্যাকচুয়াল ভোল্টেজও চারশো কেভি তাহলে এটা কত হবে ওয়ান পার এখন যেহেতু এখানে আমরা যে ইউজ করতেছি তাহলে কিন্তু এখানে অ্যাঙ্গেল ইউজ করতে হবে আমরা এইটাকে রেফারেন্স ধরে নিতে পারি আবার বলি বেশিরভাগ বই অথবা যেখানে যেখানে আমরা করি বা যার কাছেই করি না কেন সেখানে আমাদেরকে বলে যে সমান ওয়ান বাই এক্স যেটা ভুল ধারণা তারা এটা হয়তো অনেকেই বলে না বা বই পড়ে পড়ে আমাদের নিজেদের মাথায় এটা জেনারেট হয়ে যায় এটাই সূত্র বাট অ্যাকচুয়াল সূত্র ওইটা না অ্যাকচুয়াল সূত্র কিন্তু এইটা

এবার আপনি সার্কিটে বলতেছেন v1 v2 v3 তো এই যে যে সারটা খাতা দেখবে তার তো v1 v2 v3 দেখা লাগবে কথা বুঝছেন তো সার্কিটে সারা কই দেখাবেন আপনি ও আচ্ছা আমি যে এটা লিখব কিসের ভিত্তিতে লিখব আমাকে একটা সার্কিট তো দেখাতে হবে যে এই সার্কিটের এই যে এটা বুঝছেন তার মানে ও দিতে হবে চিত্র আপনার এটা তো বাই ডিফল্ট জিনিস আমরা ডিসি সার্কিট করলেও এটা ছোট চিত্র আঁকাই তবে ডিসির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ডিসি সার্কিটে নর্মালি প্রশ্নে চিত্র দেওয়া থাকে এক্সট্রা করে আর চিত্র আঁকানোর দরকার নাই যদি নতুন কিছু অ্যাড না করা লাগে যেহেতু জায়গা কম থাকে এটা কিন্তু আমি বললাম এটা সবার খাতায় মার্ক করে রাখে দেন কারণ আমি জানি যে এইগুলাতেই মোস্ট অফ দা স্টুডেন্ট ভুল করে ওই দশটা ম্যাথ করেন দশটা ম্যাথে একরকম তো ওইটাই মুখস্থ হয়ে যায় যে হ্যাঁ এই মনে হয় কাহিনি এগারো মেথে ম্যাথে যাই কিন্তু ভুল হয়ে যাবে আর আমাদের বেসিক জানা জরুরি এখন আমি ওয়ান লিখতে পারি এই ম্যাথে ওয়ান অন্য ম্যাথে ওয়ান নাও থাকতে পারে যেমন গতকালকের ম্যাথে কিন্তু ওয়ান ছিল না তাই আমি যদি টানা ওয়ান দিয়ে মুখস্থ করে ফেলি তাহলে মুশকিল আচ্ছা এক্স টি কত যে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা করলে আসতেছে মাইনাস যে এই যে একজন মানে কিছুক্ষণ আগে বললেন যে অ্যাঙ্গেলের বিষয়টা কি অ্যাঙ্গেলটা আসলে কোনো জরুরি না মনে করেন আমার একটা সার্কিট ব্রেকার কি পরিমাণ কারেন্ট পাচ্ছে এটার জন্য কি অ্যাঙ্গেল কোনো বিষয় অ্যাঙ্গেল তো আসলে বোঝায় যে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স কত বা পাওয়ার ফ্যাক্টর এখানে কি রকম আছে সেটা তা আমার তো সার্কিট ব্রেকার সেট করতে হবে এই জন্য যাতে ওই সিস্টেমটা না পুড়ে যায় বা কোনো জায়গায় আগুন টাগুন না লাগে যে এই কাহিনী তাহলে আমাদের তো এটা আসলে মান দরকার যে একশো অ্যাম্পায়ার অথবা বিশ এম্পায়ার অথবা কত অ্যাম্পায়ার তাহলে অ্যাঙ্গেলটা জরুরি না এখন তার মানে কি অ্যাঙ্গেল দিব না হ্যাঁ অ্যাঙ্গেল আমরা পুরো ম্যাথ জুড়ে দিব ফাইনাল এন্সারে না দিলেও চলবে আবার খেয়াল করে দেখবেন পুরো ম্যাথে অনেকে অ্যাঙ্গেল ইউজ করে না সেটাতেও কোনো সমস্যা নেই কেন এখানে খেয়াল করে দেখেন তো কোথাও কি কোনো রেজিস্টার আছে না কারণ সবার সাথে যে যাচ্ছে সবার সাথে যে যাচ্ছে তা আমি যদি যে ইউজ না করতাম তাহলে কি আমার ক্যালকুলেশনে কোনো মিস্টেক হলো কিন্তু যদি এর সাথে আর থাকতো আর এর হিসাব কি এরকম ঢালাও ভাবে করা যেত তখন মাস্ট দেয়া লাগতো আর সবগুলা রিয়াক্টেন্স সেখানে না দিলেও কোনো সমস্যা নাই এগুলো আসলে এত জরুরি কিছু না কনসেপ্ট ঠিক থাকলে দেখবেন যে কোনো একটা ঝামেলা হবে না

আচ্ছা ভাই একটা শিখেছিলাম যে শর্ট সার্কিট কারেন্ট সমান শর্ট সার্কিট কে বি ভাগ হলো রুট থ্রি কে ভাগ ফল পয়েন্ট এটা করার কার সূত্র ভাই তো ঘুরে ফিরে তো তাই করতেছি যে এখনই সেটা করে ফেলবো আপনি মুখস্ত বলছেন আর আমি ডিটেলস এটা করতেছি চাই তাহলে বেস কারেন্ট কত আর সবচেয়ে বেস কারেন্ট হবে হচ্ছে বেস এমভিএ ডিভাইডেড বাই রুট থ্রি ইন্টু ভোল্টেজ আপনি যেটা বললেন সেটাই এখন করতে যাচ্ছে তাহলে কারেন্ট সমান কত এমভিএ ধরে নিয়েছিলাম একশো এমভিএ ডিভাইডেড বাই রুট থ্রি ইন্টু কত ফল্ট হয়েছে কোন পাশে ফল্ট হয়েছে কিন্তু দেখেন রাইট সাইডে এই যে এই সাইডে মানে চারশো কে আচ্ছা এটা আমি মান বসাচ্ছি না হ্যাঁ কেন বসাচ্ছি না কারণ ওই যে আপনি যে সূত্রটা বললেন ওইটা বোঝানোর জন্য তাহলে ফল্ট কারেন্ট এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে আমরা জানি কোন জিনিসের অ্যাকচুয়াল ভ্যালু সমান হয় হচ্ছে

হ্যাঁ এখানে ভাই কোনো ভোল্টেজ মানে গত ক্লাসে তো মোটর এখানে একটা ভোল্টেজ দিয়ে দিয়েছিল কিন্তু এখানে তো ভাই নাই সেই ক্ষেত্রে কাজ করবে না এই যে জেনারেটর আছে না হ্যাঁ জেনারেটর তো ভাই এই পাশে জেনারেট করবে না তাই ট্রান্সফরমার এই পাশেই থাকবে না এটা তো ক্লোজ লুপ হবে ভাই মানে এটা তো আপনার থিভিনের মানে হচ্ছে কি এখানে আপনি শর্ট করে আরতে থাকতে পারে আচ্ছা ওপেন ওপেন সার্কিটে কি ভোল্টেজ থাকে না থাকে 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 তো ভাই

আচ্ছা ভাই ওখানে যদি একটা অন্য কোনো ভল্টেজ দাঁড়া থাকতো যেটা হতো তাহলে সেটা করতাম আমরা যেটা থাকতো সেটা করতাম ও আচ্ছা তাহলে এখানে ওয়ান দিতাম না তখন ওই ভোল্টেজ টাকার সেটা দাম তো গতদিন তো সেটা করলামই আমরা বারো দশমিক আট ভাগ তেরো দশমিক দুই করছিলাম তখন মানে ভি পার হেন্ট বের করে নিয়েছিলাম ভাই আমরা হ্যাঁ রাইট তার মানে ভাই হচ্ছে আমাদের সবসময় এক্সটি পার হেড বের করতে হবে ভি ভিএফও পার হেনড করতে হবে দেন না হচ্ছে আমরা আয় পার হেন্ট পাবো

আচ্ছা এখন এটা যদি করি তাহলে কত আসে আমি আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আনতেছি না একবারে মান নিয়ে চলে আসতেছে দুশো অষ্টাশি আসতেছে না এম্পিয়ার আসতেছে তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তবে আমার মধ্যে কি যে ফেমিলিন থিরম ছাড়া মানে মেইন যেটা এভাবে ম্যাটটা বেশি করে প্র্যাকটিস করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে

দেখতেছি এই জায়গার বেজ এমভিএ একশো বেজ ভোল্টেজ চারশো তাহলে বেজ কারেন্ট কত হবে বেজ এমভিএ ডিভাইডেড বাই রুট থ্রি ইন্টু বেজ ভোল্টেজ রুট থ্রি কি আমরা শুধু ফ্রেজের জন্য করতেছি মানে লাইন ভোল্টেজটা রুট থ্রি লাইনের জন্য হয় থ্রি ফেজের জন্য হয় সবসময় লাইন নিতে হবে লাইন আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে শর্ট সার্কিট এমভি এটাও আমার অনেক জায়গায় মুখস্থ করায় যে শর্ট সার্কিট এম ভি এর সমান হচ্ছে এটাও আবার ভুল শর্ট সার্কিট এম ভি এর সহজ কথা এটা হচ্ছে কি এস না এস সমান আই তাহলে আমরা কি লিখবো ভি এফ আই আইএফ মানে আবার ওই যে মুখস্থ করাই যে আই এফ মানে হচ্ছে ওয়ান বাই এক্স এইটাকে ইউজ করে আচ্ছা তাহলে বলেন এটা কখন হবে যখন ভি এর মান ওয়ান তাহলে যে ওয়ান ইন্টু বাই এক্স মানে ওয়ান বাই এক্স তাহলে এই সূত্রগুলা কিন্তু সব সময় ওয়ান পার ইউনিটের জন্য সত্য সবার জন্য সত্য না আর আমি দেখাচ্ছি স্ট্যান্ডার্ড প্রশ্নে যাই থাক না কেন এই সূত্রগুলা খাটবে আর ওই যে ওয়ান দিয়ে যদি সূত্র মুখস্থ করেন ওটা কিন্তু একদম ফিক্সড জিনিসের জন্য সব জায়গায় খাটবে না ম্যাথ ভুল হয়ে যাবে আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি অবশ্যই আমরা প্রথমত পার ইউনিট বের করব তাহলে কিন্তু পার ইউনিট এটার হিসাব করবো আমরা যেতে আমরা এখন আপাতত ওই ঝামেলা যাইতে চাচ্ছি না যেহেতু ভ্যালু বসাই দিচ্ছে তাহলে ভিএফ তো ওয়ান ওয়ান এর সাথে যাই গুণ করবো তাই হবে আর আইএফ এফ কিছুক্ষণ আগে দেখলাম কত টু হবে ইউনিট টু তার মানে ফল্ট কারেন্ট যত পার ইউনিট ফল্ট এম দিয়ে তত পার ইউনিট হবে যদি ফল্ট ভোল্টেজ ওয়ান পার ইউনিট হয় একটু ওয়েট করেন তো

সবাই কি ক্লিয়ার এটা আর ভাই সবসময় যেটা বলেন ভাই বেস কারেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে পাওয়ার বাই রুট থ্রি আকারে করতে বলো লাইন আকারে তাই না বেজ মানেই হচ্ছে আমাদের রুট থ্রি করতে হবে এখন দেখেন এটা আপনার অনেক মাথা নষ্ট করা দিয়ে যে কোনটা কি ইউজ করবো দেখেন ঘটনা কি আমি তিন দিয়েও করতে পারি বা পার ফেস করতে পারি কোনো সমস্যা নেই করেন তাহলে এটা কি তিন নেব না জিও পারফেক্ট যদি করি তো একে তো আবার রুট থ্রি দ্বারা ভাগ করা লাগবে লাইন বোল্ডস কি ফেস তখন হ্যাঁ তো এই কাটাকাটি করিতে সে রুট চলে আসা আমার বারবার এসব করার দরকার আছে আমি একবারে মনে রাখবো বেস কারেন্ট সমান হবে টোটাল এমবিএ ডিভাইডেড বাই রুট থ্রি ইনটু লাইন ভোল্টেজ শেষ ঝামেলা শেষ জাস্ট এটা মনে রাখবেন আর কিছু মনে রাখা লাগবে না ভাই হ্যালো হ্যাঁ বলেন এখানে যদি আমরা ভাই বাদাটাকে বেশ কেবি দ্বারা ভাগ করি তাহলে কি এখানে কেবি শর্ট পাবো না আমরা তাতে শর্ট সার্কিট কেবি হ্যাঁ শর্ট সার্কিট কে বিয়া এটি ভাই জেট যেটা আমরা বের করলাম বাদার হ্যাঁ এটাকে যদি আমরা বেশ কেবি যদি বাধাটাকে ভাগ করি তাহলে কি আমরা শর্ট সার্কিট কে বিয়ে পাবো না হ্যাঁ হ্যাঁ এক্স হ্যাঁ তো এর তো কয়েক বের করা যায় এই যে এস এম ভি এর সমান কি ভিএফ আইএফ ভিএফ এফ আই এফ মানে কত ভিএফ বাই এক্স টি ভি এফ স্কোয়ার বাই এক্স টি এটা যেহেতু পার ইউনিট ওয়ান 1 এর স্কয়ার করলে 1/x কেন আপনি যেভাবে ইচ্ছা করেন সমস্যা কি এন্ড এই সূত্র যদি আমি আপনাকে মুখস্থ করাই যখন vf ওয়ান না হয় অন্য কিছু হবে তখন কি এটা কাটবে তখন তো আপনি ভিএফ এর মধ্যে না হ্যাঁ তো তখন যদি না কাটে এটা আমি আপনাকে কি করব মুখস্থ করাবো বলেন আমি এটা মুখস্থ করাই দিলাম আপনি ভুল করে চলে আসেন তাহলে লাভ হলো কোন কথা কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি এটা বলিনি আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কেভি শর্ট প্রান্ত শর্টের যদি আমরা কেভি এটা বের করি তাহলে কি আমরা বেস কেভি কে যদি এক্স টি দ্বারা ভাগ করি তাহলে কি আমরা এ শর্ট পাবো না তাই বলতেছি না 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 বেস ভোল্টেজ কে এটা দ্বারা ভাগ করলে ইয়ে পাবো না তো এই দুইটা আছে তো তো এর আগে ওই ভাবে শিখছিলাম তো ভাই তাই এর আগে শিখতে পারেন বাট আমি আপনাকে প্রত্যেকটা পয়েন্ট বলতেছি যে কোন জায়গায় কি হচ্ছে হচ্ছে না যদি শর্টকাট হয় অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে কারণ শর্টকাট জিনিস তাদেরই ইউজ করা উচিত যারা প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে একদম ক্লিয়ার যেমন আমি যদি দেখি যে ভিএফ ওয়ান পার ইউনিট আমি অনেক কিছু শর্ট করে ফেলতে পারবো কারণ আমি জানি ওয়ান হলে এখানে এখানে এরকম করা যায় কিন্তু যখন ওয়ান নাই অন্য কিছু হয়ে যাবে তখনও যদি শর্টকাট ইউজ করতে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো যে যেটা শিখছেন অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কনসেপ্ট ঠিক থাকতে হবে শর্টকাটের চক করে কোনো জিনিস ভুল করা যাবে না আচ্ছা যেটা আমি বুঝালাম এইটা সবাই বুঝতে পারছেন কিনা বুঝছি ভাই বুঝছি নেক্সট ওকে

এইসব পড়তে হবে এগুলো একটু পড়তে হবে আমি এই পড়াটাই আপনার জন্য সহজ করে দিচ্ছি আর কি এখানে সব লেখা আছে এই যে এক্সপ্রেস ইন পার ইউনিট অন এ কমন এম বি বেস কমন এম বেস মানে সবার এম কমন হিসাব করে নিয়ে করা হয়েছে তার মানে যেই কাজটা আমরা করতেছিলাম এতক্ষণ ওরা নিজেরাই করে দিছে এ পয়েন্ট ওয়ান পার ইউনিট হয়ে গেছে এ পয়েন্ট হয়েছে পয়েন্ট হয়েছে পয়েন্ট হয়েছে মানে এগুলা চেঞ্জ করার দরকার নাই জেড এফ এই জিনিসটা এতক্ষণ আমরা পড়ি নাই এইটা এখন পড়তে হবে গতদিন বলছিলাম যে শর্ট সার্কিট মানে আমরা কি ধরে নেব ডিরেক্ট শর্ট হয়েছে কিন্তু এইখানে একটা ইম্পিডেন্স আছে তো এতদিন আমরা মানে এই আগের ম্যাপগুলোতে ইউজ করছিলাম না এখানে ইউজ করব তাহলে এই সার্কিটটা খেয়াল করে দেখেন এটা যদি একটা নর্মাল সার্কিট আকাই তাহলে সেই সার্কিটটা কেমন হবে জেনারেটর সাথে জেনারেটর

যতদিন আমি ম্যাথ করাচ্ছি সার্কিট বেকারের দিকে আপনার তাকানোর দরকার নাই যে গুলো আমরা চিনি সেইগুলো হিসাব করা ট্রান্সফরমারের পরে ট্রান্সমিশন লাইনের আগে এই হচ্ছে ট্রান্সফরমার এই হচ্ছে ট্রান্সমিশন লাইন এই দুজনের মাঝখানে ফল হচ্ছে ভাই মানে এই কথা আমি কোথা মানে এই লেখা আছে ভাই ডিটারমাইন দা বাস লাইন কারেন্ট বলছে

এই সার্কিটটা আমার জরুরি না আমাদের জরুরি সেভেন সার্কিট তাহলে সেভেন সার্কিট কিভাবে আঁকাবো সহজ নিয়ম অর্ডার এখানে একটা ভোল্টেজ শর্ট করে দিলাম এখানে ফল্ট হয়েছে হ্যাঁ আমরা এটা পরে আঁকাচ্ছি আগে বাকিগুলো গুলো আঁকাই ফেলি তাহলে এই যে সব কিছু কিন্তু আঁকানো শেষ এইখানে একটা ভোল্টেজ ওই ফল্ট কারেন্ট বা এই নির্ণয় করতে হবে আমাদের আর বাস ভোল্টেজ এটা হচ্ছে এক্সট্রা বি নাম্বারটা হচ্ছে এক্সট্রা বি নাম্বারটা আমরা পরে করতেছি সমস্যা নাই আমাদের এ নাম্বারটা আগে করব তাহলে আমরা এইখানে একটা সোর্স তো নেবই এক্সট্রা কি করব এখানে একটা রিয়াক্টেন্স নিতে হবে কারণ এখন জেড এফ এর মাধ্যমে শর্ট হয়েছে তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সার্কিট এগুলো তো চেঞ্জ করার কিছু নাই যা আছে ধরে ধরে জাস্ট বসায় যাইতে হবে

এই দুইটা দুইটা সিরিজে সিরিজে আছে আছে এই আমি একটু দেখাই এটা মূল না দেখালেও চলবে দেখেন এইটার এটা কি আবার সিরিজ এটা যদি বাদ দিয়ে দিই এবার এইটার এটা কি সরি ওইটা প্যারালাল ছিল আর এটা কি সিরিজ চলে আসলো তার মানে আমরা এক্স সেভেন যেটা বলতেছি বা এক্স টি যাই বলি

হেভেনিন যেটা বলতেছে তাহলে আমাদের আই এফ কত আসতেছে ভিএফ ডিভাইডেড বাই এক্স টি তো ভিএফ তো ওয়ান পার ইউনিট ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই জে জিরো পয়েন্ট টু সেটা করলে কত আসে ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার অ্যাকচুয়াল করার কিছু যদি না বলে তাহলে ফল্ট ভোল্টেজ ওয়ান পার এম সহজ আর যেটা বলে দেবে তখন যা বলবে তাই করব আমরা আমি গতদিনও বলছিলাম না বললে ওয়ান আচ্ছা এখানে আমার এই কাহিনী কিন্তু এখানে শেষ কারণ আমাদের অ্যাকচুয়াল ভ্যালু নাই এটাকে অ্যাকচুয়ালি কনভার্ট করার কোনো উপায়ই নাই এটাই আমাদের

বি নাম্বারটা খুব মজার একটা জিনিস বি নাম্বার বলতেছে ডিটারমাইন দা বাস ভোল্টেজ এন্ড লাইন কারেন্ট ডিউরিং ফল্ট তার মানে এই যে বিভিন্ন বাস যে এখানে মার্ক করে দিছে এই প্রত্যেকটা বাসের ভোল্টেজ দেখাইতে হবে আর প্রত্যেকটা বাসের লাইন কারেন্ট দেখাইতে হবে বাস ভোল্টেজ যদি কোনোভাবে বের করে ফেলতে পারি লাইন কারেন্ট বের করা সহজ এবার আসি এইখানে বাস পয়েন্টগুলো আমরা একটু দেখি যে কোথায় আছে আসে জিনিসগুলো যেমন দেখেন এই যে তিন নাম্বার যে বাস সেটা কোই আছে জেনারেটরের পরে মানে 3 নাম্বার বাস কিন্তু এইটা বুঝতে পারছেন তারপর এক নাম্বার বাস কোনটা ট্রান্সফরমারের ঠিক পরে ট্রান্সফরমারের ঠিক পরে এই যে এটা হচ্ছে এক নাম্বার বাস দুই নাম্বার বাস কোনটা এই জেনারেটরের পরে এই যে জেনারেটর রিয়্যাকট্যান্স এটা হচ্ছে আমাদের সেই দুই নাম্বার বাস তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই যে বাস কোথায় কোথায় আছে এটা আমরা মার্ক করে ফেলবো করে ফেলতে পারলে ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে কোথায় কোনটা কি আছে না আছে ঝামেলা হচ্ছে আমরা এই যে ঘুরে ফিরে যা বের করছি এটা আসলে কি বের করছে আমরা বের করছি ফল্ট কারেন্ট হ্যাঁ সে তো পারি ফল্ট কারেন্ট ফল্ট কারেন্ট আসলে এই সার্কিটে কোনটা বলেন তো

যেহেতু দেখতে পাচ্ছি এটা কি বাস নাম্বার দুই এটা বাস নাম্বার ওয়ান তাহলে এটার নাম দিয়ে দিতে পারে আই টু ওয়ান মানে দুই থেকে একের দিকে যাচ্ছে এটা দেখতেছি এই পাশে তাহলে নাম দিয়ে দিতে পারি আই থ্রি ওয়ান বুঝতে পারছেন এই নাম আসলে এমন কোনো মানে জরুরি কিছু না এটা আপনার বোঝার জন্য বা নিজের মনে রাখার জন্য এটা আপনি ওয়ান টু ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারেন এবার একটু বলেন তো সবচেয়ে সহজ উপায় কি এই এই কারেন্ট এই কারেন্ট বের করার সব আছে মানে ডিসি সার্কিটের এই যখন শুরু করছে কারেন্ট করছেন অবশ্যই ও করতে হবে কারেন্টের ডিভাইডার রুল করলে সুবিধা কি ভোল্টেজ লাগে না হে দেখেন একটা কারেন্ট তার দুইটা শাখা এই বের করা কি একদম ইজি না এইগুলা কিন্তু আমাদের মানে এক কথা যা শিখে আসছে এগুলাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যেগুলো পদ্ধতি বললেন প্রত্যেকটা পদ্ধতিতে করা যায় কিন্তু সহজ পদ্ধতি করতে হবে আমাদের তাহলে আই টু ওয়ান যদি বের করি যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব।

আমি তাহলে বলেই দিই কারেন্ট ডিভাইডার রুল ছিল এটা যে একটা ইয়েটা যদি কারেন্ট চলে এবং সেটা যদি কয়েকটা ব্রাঞ্চে ভাগ হয় সবচেয়ে সহজ হচ্ছে দুইটা ব্রাঞ্চে যদি ভাগ হয় ধরলাম এখানে আই ওয়ান কারেন্ট ঢুকতেছে এখানে আই টু কারেন্ট ঢুকতেছে যার রেজিস্টেন্স আর বলে আর টু সমান যেহেতু জানি যে কারেন্টের সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে যার কারেন্ট বের করবো তার বিপরীত রোধ ডিভাইডেড বাই দুজনের যোগফল ইন্টু টোটাল কারেন্ট

তাহলে নিচে যে জিরো পয়েন্ট ফাইভ মূলত কোন কারেন্ট ভাগ হচ্ছে এই যে এই কারেন্টটা ভাগ হচ্ছে তাহলে এটা আসতেছে মাইনাস টু পাবে বাকিটা না করলেও চলবে কারণ এটা আমরা এমনি বুঝতে পারিছি না কত হবে বুঝসা এটা কমন সেন্স থেকে বলা যায় তাহলে এখানকার কারেন্ট পেয়ে গেলাম এখানকার কারেন্ট পেয়ে গেলাম তাহলে এখন কি আমরা ইজিলি ভোল্টেজ বের করে ফেলতে পারি জি একটা হয়ে যায় যেকোনো একটা লুপে বা আমরা ধরে ধরে এই করলেও কিন্তু চলতেছে ওই ড্রপ যোগ করে করে দিলেই হবে তাহলে ভি ওয়ান কোনটা এখানকার ভোল্টেজ একটু ভালো করে বুঝেন এখানে কিন্তু সব উল্টাপাল্টা পাল্টা এই আই এফ জিনিসটা আসলে কি এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এটা কেবিএল দুই প্রান্তের বিভব পার্থক্য মাইনাস ডিভাইডেড বাই ওই যে ওই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স বলে তাই তাহলে ভি ওয়ান কত হবে মানে আমরা যদি জিনিসটাকে একদম আরো ভেঙে ভেঙে করতে চাই আই এফ সমান কত ভি ওয়ান মাইনাস এটা আবার কি মাইনাসে লাগতেছে তার মানে প্লাস ওয়ান এটা বুঝছেন কিনা বলেন তাহলে ভি ওয়ান সমান কত হবে এই গুণ মাইনাস ওয়ান কত হয় দেখেন তো ফোর পয়েন্ট ফোর বাই থ্রি পয়েন্ট ফোর আসে আমাদের এখানে

ডাল মূল সাথে একটু দেখে নে আমাদের দরকার হচ্ছে এই খালকাল কম টাই সেটা হচ্ছে করছি ঠিক আছে বাট প্রবলেম হচ্ছে আমাদের এখন মূল সার্কিট দেখে বাস ভোল্টেজ নির্ণয় করতে হবে এই সার্কিট দেখে বাস ভোল্টেজ করতে গেলে একটু ঝামেলা লাগবে বিশেষ করে ফল ইয়ের টাইমে আমাদের এইটা দেখে আসলে করতে হবে আচ্ছা আমি নতুন করে সার্কিটটা আঁকাই এগুলো ঠিক আছে এই আই টু ওয়ান আই ওয়ান এইগুলো ঠিক আছে আমরা একটু অরিজিনালটাই করি তাহলে কনসেপ্টটা আরো একটু ভালো বুঝতে হবে অরিজিনাল সার্কিটে কি ছিল এটা হচ্ছে সে ভি ওয়ান বা এক নাম্বার বাস এটা হচ্ছে সেই দুই নাম্বার বাস আর এইটা হচ্ছে সেই তিন নাম্বার বাস তাহলে এক নাম্বার বাসের ভোল্টেজ ভি কত দেখেন এটা হচ্ছে যে বা তাহলে আমাদের এইখানকার ভোল্টেজ কত হবে কারেন্ট গুণ এইটা তাহলে আমরা ভি ওয়ান এইটা বলে দিতে পারি ডিরেক্ট কত বাইখানে এখানে যে ফল্ট হলো ভাই শুধু কি আমরা একটা ফল এই না মানে না এটা তো অরিজিনাল সার্কিট অরিজিনাল সার্কিটে এখানে ভোল্টেজ কেন দেবো ও আচ্ছা আচ্ছা সরি এই বাস ভোল্টেজ যেহেতু বের করতেছি এজন্য অরিজিনাল সার্কিট আবার দেখালাম মানে এই সার্কিটে আসলে যেহেতু আমাদের এটা থভেনিন সার্কিট এখানে আসলে বাস ভোল্টেজ বের করাটা একটু ঝামেলা এটা তো করা যাবে বাট এক্ষেত্রে ভুল হওয়ার একটা চান্স থাকবে কারণ এই ভোল্টেজটা তো এখানে ছিল না এটা আমরা ক্যালকুলেশনের সুবিধা করার জন্য নিয়ে চলে আসছে তো আমাদের তো বাস ভোল্টেজ সার্কিটের করা লাগবে বুঝতে পারছেন কিন্তু এর ভিতরে এই লাইনের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে আই এফ ওই একই কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক কারণ এটা তো সেই ফল্টের ব্রাঞ্চ এই কারেন্ট তো সেমই হবে সবসময় ও ভাই জিরো পয়েন্ট আহ যেটা এটা হচ্ছে আমাদের ফল্টের যে সেটা যে কারণে হচ্ছে এটা হ্যাঁ জেড এফ প্রশ্নে বলে দিছিল যে ডেফ এত যদি না বলতো কি করতাম এই তো সোজা দাগ দিতাম তখন ভি হয়তো জিরো ভোল্টেজ ভাই শর্ট হয়ে গেলো শর্ট হয়ে গেছে তাহলে এটা কত

এবার খেয়াল করেন আমরা যদি এই ভোল্টেজটা বের করতে চাই তাহলে কি হবে আমরা জানি এই সার্কিটে কারেন্ট চলতেছে এইভাবে তাহলে এইভাবে যদি চলে আমরা মনে মনে এইটা প্লাস এইটা মাইনাস তাহলে এই সার্কিট হিসাবে এটা হচ্ছে হায়ার ভোল্টেজ মানে ভি ওয়ান এর হিসাবে বলতেছে ভি ওয়ান এর কাছে এটা হায়ার ভোল্টেজ আর ভি ওয়ান এর কাছে এটা হায়ার ভোল্টেজ দুইটাই কিন্তু হায়ার ভোল্টেজ ভি ওয়ান এর রেসপেক্টে যদি বলি তার মানে ভি থ্রি মাইনাস ভি ওয়ান যদি করি তাহলে আমরা এই জায়গার কারেন্ট পাবো সেম ভাবে ভি টু মাইনাস ভি ওয়ান যদি করি তাহলে এইখানকার কারেন্ট পাবো তার মানে যে এখানকার ভোল্টেজ যে জিরো পয়েন্ট ফোর পেলাম এইটার সাথে আমি যদি এইখানকার ড্র হিসাব করি অথবা এর সাথে এইখানকার ড্র হিসাব করি তাহলে আমি ভি টু আর কথা কি বুঝতে জি ভাই এখন যদি আমরা ভি ওয়ানটা পেয়ে যাই তাহলে মানে বিষয়টা হবে এরকম ভি থ্রি মাইনাস ভি ওয়ান ইকুয়াল ভোল্টেজ ডিফারেন্স সমান কারেন্ট এই কারেন্টের নাম দিছিলাম ওই যে আই থ্রি ওয়ান আর এই কারেন্টের নাম আই টু ওয়ান কত এটা হচ্ছে আই থ্রি ওয়ান যে জিরো পয়েন্ট ওয়ান আর ভি টু মাইনাস ভি ওয়ান সমান আই টু ওয়ান জিরো পয়েন্ট টু এই কথাটা সবাই বুঝতে পারছেন কিনা ওম করে তার মানে ভি থ্রি সমান এই মাইনাস ভি ওয়ানটা সমানের ওই পাশে গেলে প্লাস ভি ওয়ান হয়ে যাবে তার মানে ভি ওয়ান প্লাস জে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আই থ্রি ওয়ান ভি ভি টু সমান ওয়ান প্লাস জে জিরো পয়েন্ট টু ইন্টু আই টু ওয়ান এই দুইটা কারণ অলরেডি আমরা বের করে আসছি আই থ্রি ওয়ান মানে হচ্ছে মাইনাস জে থ্রি

সুবিধা আমরা ইজি বের করার দরকারই পড়লো না আমার ইজিটা জানার দরকারই পড়ে না যে ইজি কত বুঝতে পারছেন আমি এই ফল্টের ভোল্টেজ কে কাজে লাগায় প্রত্যেকটা বাসের ভোল্টেজ বের করে ফেলছি ভাই একটা কথা বলি মানে যদি কখনো বা এরকম আমাদের সাথে এই আহ সাথে যদি কখনো রেজিস্ট্যান্স থাকে তাহলে ওইটা কিভাবে কিভাবে হিসাব করা যায় ওই যে অ্যাঙ্গেল সহ নিয়ে নেবেন সিম্পল হিসাব থাকলে কি আসবে এই তো থাকবে মানে জিরো পয়েন্ট ফোর প্লাস জে থ্রি তো আপনি এটা সবাই গুণ করে দেবেন সমস্যা কি ক্যালকুলেটারে কমপ্লেক্স মোটে গুণ করে দিলে তো হয়ে গেল আচ্ছা আচ্ছা ভাই তখন ওই এভাবে আমরা প্যারাল টেল হিসাব করবো সেম সেম ঠিক আছে এটা আছে

আমরা তিরিশ কেবি কে বেজ ধরছি যার ফলে এই পাশের বেজ হয়েছে জি চারশো ভাই ভোল্ট এই পাশের শো অ্যাকচুয়াল ভোল্টেজ তিরিশ কেবি যার ফলে এই পাশে অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে তিরিশ বাই চারশো মানে চারশো ভোল্ট চারশো কেবি এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে বেজ দুটা মিলে গেছে এই কারণে ওয়ান পার এম বুঝতে পারছেন এমন ঘটনা কখনোই ঘটবে না যে এর কারণে এই পাশে পাচ্ছি চারশো এর কারণে এই পাশে পাচ্ছি পাঁচশো এরকম ঘটনা কখনোই ঘটবে না কথা বলছেন যখন হবে তখন যত একশো অল্টারনেটর থাক সবার কম্বিনেশনে এই পাশে একটা ভোল্টেজই পাবো আমরা সেটাকে অ্যাকচুয়াল হিসাবে আমরা চিট করবো আর বেশ তো আমার ইচ্ছা আমার এখানে ইচ্ছা হয়েছে তিরিশ ধরছি আমার ইচ্ছা পঞ্চাশ নাহলে তো আমার সব চেঞ্জ করে নেওয়া লাগতো আচ্ছা যাই হোক তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটা করার প্রসেস যেহেতু এখানে কিছু ভ্যালু দেওয়া নাই করি না

প্রথম কথা ফল্ট কারেন্ট বের করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ওই যা যা করতেছে তাই প্রথম হচ্ছে ইউজিন থভেনিনস থিওরেম অবটেইন দা ইনপিডেন্স টু দা পয়েন্ট অফ ফল্ট অ্যান্ড দা ফল্ট কারেন্ট ইন পারিং ওই একই এক্স টি কত আর আই এফ কত আচ্ছা জেড এফ এখানেও বলে দিয়েছে সো জেড এফ ইউজ করতে হবে তাহলে আগে অরিজিনালটা আঁকাই অরিজিনালটা কি হবে এখানে একটা জেনারেটর আছে যার রিয়াকটেন্স আছে ট্রান্সমিশন লাইন তাহলে একটা রিয়াকটেন্স অথবা এটা বাস বার যাই হোক না কেন তো এই ঘুরাই নিয়ে এসে আবার একসাথে করা লাগবে এজন্য আমরা কি করতেছি গ্রাউন্ড কনসেপ্টের জিনিসটা আঁকাচ্ছি ওই যে ট্রানজিস্টর বা ইয়েতে যে আমরা আঁকাইতাম ডায়োড টায়োডের ক্ষেত্রে সার্কিট সহজ করার জন্য আমার মানে হয় এগুলো নিয়ে ঝামেলা থাকার কথা না কারো এই যে এখানে একটা ইয়ে আছে এদের সাথে মিলানোর জন্য যে যেরকম দেখতে আমি সেরকম ভাবে আঁকাচ্ছি যাতে রিলেট করতে পারে নিজেলি এই যে এটা একটা এটা একটা এটা একটা এই যে এরকম তেলটা আবার ফল্ট হয়েছে দেখেন কত নাম্বার বাসে এ থ্রি ফেস ফল্ট অকার্স এট বাস থ্রি থ্রু এ ফল্ট ইম্বিনেন্স অপারেটর তার মানে আমাদের ফল্ট ঘটতে হচ্ছে এইখানে আমরা এখানে শর্ট করে দিতে হয় কিন্তু এখানে একটা জেড এফ আছে এই জন্য আমরা ডিরেক্ট শর্ট না করে এরকম দিলাম তো আমরা তো এই সার্কিট সলভ করবো না কারণ এই সার্কিট দিয়ে যদি সলভ করতে যাই আমার এখানকার ভোল্টেজ লাগবে এখানকার ভোল্টেজ লাগবে সেটা তো আমরা জানি না তাহলে এই সার্কিটকে আমরা কিভাবে আমাদের সার্কিট বানাই ফেলতে পারি সমস্ত সোর্সকে কি করে দেবো ডিঅ্যাক্টিভেট করে দেব আমি নতুন করে আঁকাচ্ছি না এটাকে জাস্ট আমাদের মতো করে কনভার্ট করে ফেলতেছি এই যে দিলাম দিলাম ক্লিয়ার দেন যেইখানে ফল্ট হয়েছে সেখানে কি ইউজ করতে হবে ওই যে ফল্ট ভোল্টেজটা আমরা জানি সেইটা একই নিয়ম কিন্তু প্রত্যেকটা একই নিয়ম যেহেতু ফল্ট কারেন্ট এদিকে আসতেছে এজন্য উপরে মাইনাস নিচে প্লাস আর এই যে এইটা হচ্ছে সেই ফল্ট কারেন্ট এটা তো আমরা স্টার ডেল্টা করতে হবে হ্যাঁ লাগবে আমি আগে অরিজিনালটা আঁকাই নিলাম যাতে বুঝতে সুবিধা হয় এই সার্কিট যা করলে এখন এটা তো ডেল্টা তাহলে তোমার তো স্টার বানাই নিতে হবে হুম ওই একই প্রশ্ন ফল্ট কারেন্ট বের করতে হবে তাহলে স্টার ডেলটা যদি করি এই ডেল্টা মিলে কি স্টার হয়ে যাবে

যে জিরো পয়েন্ট থ্রি যে জিরো পয়েন্ট ওয়ান নাইন তো কনভার্ট হচ্ছে এই তিনটা তাহলে বাকিগুলো তো আগের মতোই থাকবে কনভার্টের সিস্টেম কি ডেল্টা থেকে ওয়াই তো এটা শর্টকাট নিয়ে হচ্ছে এই রিয়াকটেন্সটা যেই দুইটাকে টাচ করে আছে সেই দুইটার গুণফল ডিভাইডেড বাই বিপরীতটা সরি ডিভাইডেড বাই তিনটার যোগ তিনটার যোগ তাহলে এটা আরেকটা খুব সহজ সিস্টেম আছে যেটা দিয়ে টাইম কম দিয়ে ক্যালকুলেশন করে দেয় যেহেতু নিচে তিনটারই যোগ ফল আমরা তিনটারই যোগফল করে দিলাম আচ্ছা আই নেওয়ার দরকার নেই কারণ একবারে আমরা মানে আই বা যে যাই বলি বসাই দিব

বাকিটুকু আর ছোট না করলেও চলবে এমনি বোঝা যাচ্ছে এই এই দুইটা সিরিজে চলে আসছে এই সিরিজটা আর এই সিরিজটা পরস্পরের প্যারালাল তার মানে এক্স টি সমান আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন প্লাস জিরো পয়েন্ট ওয়ান নাইন এইটার সাথে যোগ করে দেব এইটা আর এইটার প্যারালাম

এটা আমাদের কিন্তু অ্যান্সার যে ফল্টের রেসপেক্টে টোটাল ইম্পিডেন্স কত এই যে ফল্ট ফল্ট কারেন্ট কই এই যে ফল্ট কারেন্ট তাহলে এই ফল্ট কারেন্ট কত হবে ফল্ট কারেন্ট হচ্ছে 2.238 টাকা নো 1/0.4 করলে কি এরকম আসে

আচ্ছা তাহলে এটার কাজ শেষ সেকেন্ড আমাদের কাজ হচ্ছে বি নাম্বার ডিটারমাইন দা বাস ভোল্টেজেস এন্ড দা লাইন কারেন্ট ডিউরিং ফল্ট এই যে এই অবস্থায় বাস ভোল্টেজ মানে যে এক দুই তিন এই তিনটাই তো আছে এই তিনটা বাস ভোল্টেজ কিন্তু আমাদের বের করা লাগবে এখন এই হেমেন সার্কিট দিয়ে যদি বাস ভোল্টেজ বের করতে যান একটু ঝামেলা আছে আমরা কি করতে পারি মূল সার্কিট দিয়ে করতে পারি আর যদি থেভেনিন সার্কিট দিয়ে করতে চাই এক মিনিট আমাদের বাসটা আগে মার্ক করে ফেলে যে কোথায় কোথায় বাস হচ্ছে এইখানে আছে একটা বাস এইখানে একটা তিন নাম্বার বাসটা হচ্ছে এই রিয়া একটু এই করে দিই তাহলে তিন নাম্বার বাসটা ইজিলি বোঝা যাবে নাহলে এই তিন নাম্বারটা আসলে একটু ঝামেলা হয়ে যাবে এইটা হবে হচ্ছে তিন নম্বর বাস এই সার্কিটে যদি হিসাব করি এইটা হচ্ছে আমাদের ভি ওয়ান এটা হচ্ছে আমাদের ভি টু আচ্ছা একটুখানি ওয়েট করেন তো তাহলে আমরা এই সিস্টেমে এ সার্কিটও করতে পারবো হ্যাঁ যেহেতু এই যে আমাদের দেখছিলাম যে অ্যাকচুয়াল সার্কিটে তো এই সোর্স নাই তাই বাসটা আমাদের হিসাব করতে হবে এই সাথে এইটার সাথে দিলে আসলে হিসাব করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এটা মনে রাখেন তাহলে ইজিলি এই সার্কিট দিয়ে করতে পারবো আমরা এবার একটু খেয়াল করে দেখেন যে প্রথম কাজ হচ্ছে ফল্টের যে বাসটা আছে সেই বাসের ভোল্টেজ বের করো বাকি ভোল্টেজ পরে বের করবো আমরা তাহলে ফল্টের বাস এইটা এই বাসের ভোল্টেজটা আমরা আগে বের করব দেন ওই বাসের রেস্কোড আগে যেরকম করলাম ওই বাসের রেস্পেক্টটা বাকি বাস গুলো ভোল্টেজ বের করলাম আইএফ অলরেডি বের করে ফেলছি আমরা কত মাইনাস জে টু পয়েন্ট এই কারেন্ট এই লাইনে যে কারেন্ট টা চলতেছে এই কারেন্ট আমরা জানি আমাদের কাজ হচ্ছে এখন এই ভোল্টেজ বের করা তাহলে এই যে এই অংশটুকুর দিকে যদি আমি তাকাই বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে

তখন ওই হিসাব আলাদা যেহেতু এটা দিয়ে করতে চাচ্ছি আমাদের এইভাবে সেট মনে রাখবেন যে যেই বাসে ফল্ট হবে সেই ভোল্টেজটা নিব তারপরে থেভেনিন ভোল্টেজ নিব তারপরে হচ্ছে ফল্ট ইম্পিডেন্স আর ফল্ট ইম্পিডেন্স যদি না থাকে তাহলে তো কোনো ঝুট ঝামেলাই নাই তবে আর একটা কোশ্চেন ছিল ভাই যদি আমি ম্যাথটা যদি আমরা ওই যে এক্সাক্ট নিয়মে করতাম থেভেনিন ছাড়া তাহলে মনে হয় আমাদের প্রত্যেক জায়গার কারেন্ট সাথে সাথে বের হয়ে যেত ঝামেলা একটাই বারবার ঘটতো সেটা ছিল এই দুটো ভোল্টেজ আমাদের বের করা লাগতো এটা একটা খুবই বড় ঝামেলা এই কিন্তু পরে দেখাবেন নাকি হয় এটা পরে মানে এইভাবে করার শেষে ঠিক যে কি এটা আমরা কিন্তু কাইন্ড অফ এটা অলরেডি একবার করেছিও দেখেন এই যে এখানে কিন্তু আমরা করেছি এটা কিন্তু কাজে লাগেও না আর ভাই আমরা যখন ভি ওয়ান একবার বের করে নিতে পারছি তারপরে কিন্তু যে ড্রপ যোগ করে করে বিভিন্ন বাসের ভোল্টেজ বের করছে এক্সট্রা তো আর আমাদের এটা করার দরকার পড়বে না এমনিতে এই ভোল্টেজ যদি বের করতে পারি তাহলে কি সুবিধা হবে তার সাথে এই ড্রপটা যোগ করে দিলে এইখানকার ভোল্টেজ পাবো দেন এই যে এই ড্রপ এই ড্রপ যোগ করে দিলে ভি টু আর ভি ওয়ান এমনি কিন্তু বের হয়ে যাবে আচ্ছা ভি থ্রিটা আমরা প্রথমে বের করবো এই ভি থ্রি টা কত আসবে প্লাস ওয়ান আমরা একটু ফাঁকা জাগাই করি কাজ করি এই জিনিসটাকে আমরা নিচ্ছি সবাই দিয়ে আমি ভোল্টেজ প্রান্ত গুলো করলাম ভি আগের অঙ্কের এতটুকু পর্যন্ত ভাই ক্লিয়ার হচ্ছে কিন্তু পরে ভাই আপনি আর কোনো ভোল্টেজ বের করতেছেন না বুঝলাম না ভাই পরে

Point. wait, uh, I wonder if actually Forty-five. Энэ না থেবেন নিদে এরকম করলে ঝামেলা আমাদের আরো চেঞ্জ করে নিতে হবে এই যে এই থেফেনিন ভোল্টেজটাই আমাদের ঝামেলা করতেছে আমাদের প্রথম ভোল্টেজটা অ্যাটলিস্ট আমাদের অরিজিনালটা দিয়েই করতে হবে কল্পনা করতে হবে নাহলে এখানে আসলে জিনিসটা আমাদের ভুল হওয়ার চান্স থাকবে এই যে এই জিনিসটাই আমাদের প্রবলেম করে দিচ্ছে একচুয়ালি সল্টের বাসটা হচ্ছে সেইখানে তো এটা ছিল না এখানে তো এটা নাই তো যখনই এইটা চলে আসতেছে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি এখন সেইখানে এই এক ইনক্লুড হয়ে গেছে হ্যাঁ তার মানে সেটা যদি বের করতে চাই ওই এক বিয়োগ করে দিতে হবে মানে ওই একটাকে হিসাব করতে হবে যে এই একটা যে বিয়োগ হলো এটা এখন অতিরিক্ত আমাকে যোগ করতে হবে তো ওই সমস্যা ওইটা আসলে বেশি ঝামেলা লাগে যাবে আমি অরিজিনাল এটা দেখাই দিচ্ছি সহজেই ই করলেই হবে তুমি সার্কিট টা কাছে তাহলে বুঝতেছি যে আসলে কোনটুকু অতিরিক্ত চলে আসতেছে যদিও পরের গুলা ওইটা দিয়ে করা যাচ্ছে সমস্যা নাই কিন্তু প্রথম সল্টের বাসের ভোল্টেজটা অবশ্যই আমাকে অরিজিনালটা দিয়ে ভাবতে হবে যেমন এটা যদি অরিজিনাল সার্কিট হতো তাহলে কি করতাম আমরা আঁকানোর দরকার নাই হ্যাঁ এটা নিজেরা এমনি করলেই হবে আলাদা আঁকানোর দরকার পড়বে না জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছে এটা অরিজিনাল সার্কিট ছিল বুঝতে পারতেছেন এটা হচ্ছে সেই অরিজিনাল এর ফল্ড কারন্ট তার মানে যে এখানে যে ওয়ানটা আমরা বিয়োগ ওই যে ওখানে যে আমরা বিয়োগ করতেছি না সূত্র যে লিখলাম

কারণ ভি তো আবার আলাদা জিনিস আমরা ইনক্লুড করতেছি ভি বাস মনে রাখেন তাহলে হবে তাহলে যেই বাসে ফল্ট ঘটবে সেই বাসের ভোল্টেজ সমান কত নিব যে এক্স সরি এক্স আবার এক্স বললেও তো মুশকিল এটা তো এক্স না সরি এটা হচ্ছে জেড এটা মনে রাখেন যেই বাসে ফল্ট ঘটবে ওইটা সমান হবে আই এফ ইন্টু জেড এফ এইট মনে রাখলে চলতেছে এটা নতুন করে সার্কিট এখনো দরকার পড়বে না তাহলে এই যে ভি থ্রি তে তিন নম্বরে ফল্ট ঘটছে এই ভি থ্রি সমান হবে হচ্ছে ফল্ট কারেন্ট গুণ জেড ফল্ট কারেন্ট হচ্ছে কত পাইছি মাইনাস কে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ ওই সময় দিয়ে সমস্যা নাই আচ্ছা এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার বাস ভোল্টেজ এইটা যখনই আমরা পেয়ে যাব বাকিগুলা এখন ইজিলি বের করা যাবে কোনো সমস্যা না এবার আবার একটু দেখেন তো এই যে ফল কারেন্টটা এই ব্রাঞ্চে আসতেছে সেটা আসলে এই দুইজন ব্রাঞ্চের মিলে তো ফল এই কারেন্ট আর এই কারেন্ট এই দুইটা এসেই তো ফল কারেন্টে যুক্ত হচ্ছে তাহলে এইটার ধরেন নাম দিলাম আমরা হচ্ছে i1 এটার নাম দিলাম i2 এই i1 i2 আবার আমি কি ওই আগের মতো বের করে ফেলতে পারি আই ওয়ান সমান কত হবে যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাচ্ছি তার বিপরীত ব্রাঞ্চের ইম্পিডেন্স আচ্ছা এটা আমি একটু একবারে করে দিই হ্যাঁ বারবার তুলতে কষ্ট হবে পয়েন্ট জিরো সেভেন ফাইভ আর পয়েন্ট টু টু ফাইভ যোগ করলে কত হয় এটা আসছে পয়েন্ট থ্রি তাহলে আই ওয়ান এই এই পাশে যাবে পয়েন্ট থ্রি আর নিচে যাবে পয়েন্ট থ্রি আর এই যে এই দুজনের মানে পয়েন্ট টু আসে তাহলে পয়েন্ট থ্রি যোগ পয়েন্ট টু ইন্টু আই এসে পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ

তাহলে এটা আসতে আছে মাইনাস আই এবার দেখেন ভি ওয়ান কত ভি থ্রি

এই সবার ভিতরে আই ওয়ান সবার ভিতরে আই টু তাহলে ভি ওয়ান কত এই ভি এক্স আর তার সাথে এই ড্রপটা যোগ করে দিলে ভি ওয়ান এই ড্রপটা কত এর ভিতরে তো কারেন্ট চলতেছে আই ওয়ান তাহলে ড্রপ হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর এই যে আই ওয়ান আর ভি টু কত হবে বলেন যোগাস আই ওয়ান এই যে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আই লেখা আসতেছে পয়েন্ট নাইন টু ফাইভ আর নিচের এটা কত আই টু পাইছে মাইনাস আই পয়েন্ট নাইট ও সমান চলে আসছে পয়েন্ট নাইন এবার আর একটা কাজ বাকি আছে সেটা বলতেছে যে ফল যখন হচ্ছে তখন এই যে এই কারেন্ট গুলাও বের করা লাগবে এই কারেন্ট গুলো যখন বের করবো তখন এইখানে আর বের করা যাবে না তার কারণ দেখেন এটাই সব মিশে গেছে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না যে এই ব্রাঞ্চটা কই এই ব্রাঞ্চটা কই এই ব্রাঞ্চটা কই তো সব মিশে গেছে ওইটা আমরা আবার বের করব কোন সার্কিট থেকে এই সার্কিট থেকে অথবা অরিজিনাল সার্কিট ভাবলেও কোনো সমস্যা নাই আমি এইখানেই করে দেখাই দিচ্ছি মানে আমাদের এখন এইটার ভিতরে কি কারেন্ট চলতেছে

একটু খেয়াল করেন তো বাস ওয়ান আর টু এর ভিতরে কি কারেন্ট চলবে এক নাম্বার বাস আর দুই নাম্বার বাসের এর ভেতরে কি কারেন্ট চলবে হ্যাঁ না না যেহেতু সমান আছে তাহলে সমান এখানে কারেন্ট চলার কোনো প্রশ্নই আসে না এবার তিন নাম্বার আর এক নাম্বারের ভিতরে কোন বাস থেকে কোন বাসে কারেন্ট আপনার

এর ভিতরে যে কারেন্ট মানে তিন থেকে একের দিকে কারেন্ট যাবে নাকি এক থেকে তিনের দিকে কারেন্ট যাবে এটা হচ্ছে কোশ্চেন এক থেকে তিন কারণ এক নাম্বার বাসে ভোল্টেজ বেশি কত এই যে পয়েন্ট নাইন টু ফাইভ আর তিন নাম্বার বাসে ভোল্টেজ কম আমি যেটা বললাম ভাই সেটা ঠিক না যে এই পাশে কারেন্টটা বেশি হবে এক বেশি তো আমরা যাচ্ছি না ওইটা পরে হিসাব ওইটা আমরা ক্যালকুলেশন করলে এমনি বুঝতে পারবো

তাহলে আই ওয়ান টু সমান জিরো পার ইউনিট আই ওয়ান থ্রি সমান কত করেন ভি ওয়ান মানে পয়েন্ট নাইন টু ফাইভ

হুম মাইনাস মাইনাস যে এখানে দিলে রাখবে না আচ্ছা আচ্ছা নিচে আর 2 আর 3 ভিতরে কারেন্ট হচ্ছে 2 3 তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথের সলিউশন ভাই সলিউশন কি আপনার নোটে সুন্দর করে করা আছে তাহলে এই ম্যাথটা মেবি এইটা অথবা এর পরেরটা কোন একটা করা আছে সম্ভবত যেহেতু দুইটা একই রকম তো এইটা মনে হয় করা থাকতে পারে আমার নোটে যেটা বেশি কারণ এই হাদিস আদাতে আমাদের পড়াইছিল ছিল এই টুকটাক ফল্টের ভেতরে হাদিসাদা তার হচ্ছে এর ভিতরে মনে হয় বড় দেখে একটা আমার তুলে রাখছিলাম দেখতে পারেন যে কোনটা তোলা আছে আমার যতদূর মনে করছে এইটাই তোলা থাকার কথা তুলি বা না তুলি এটা আপনার নিজেরা ট্রাই করবেন একই ম্যাথ দেখেন ওই সার্কিট আর এই সার্কিট কিন্তু সেম হ্যাঁ পার্থক্য হয়েছে শুধু এখানে একটা আর একটা যে ট্রান্সফরমার অ্যাড হয়েছে এতে আসলে কিছুই যায় আসে না আর ইউনিট চেঞ্জ করার কিছু নাই কারণ সব সেম বেজে দেওয়া আছে চেঞ্জ কিছু করা লাগবে না

কোশ্চেনটা কি বলতাছেন আরেকবার কোশ্চেনটা বলেন এস এর অ্যাঙ্গেল মাইনাস হলে হুম পাওয়ার ফ্যাক্টর লিডিং এটা তো মানে প্রচলিত তো নিয়মই তো এটা বুঝলাম তো প্রশ্ন করব কিন্তু এটা কি বুঝতে রাখতে হবে না এটা কোনো মানে আমি না কনসেপ্ট যদি বলেন তাহলে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ যদি এটা হয় লিডিং মানে হচ্ছে কারেন্ট কি অবস্থা সামনে মানে লিডিং মানে কারেন্ট এইদিকে থাকবে মানে ধরে নিলাম যে ভোল্টেজের অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তো কারেন্ট দশ বিশ তিরিশ যেকোনো কিছু তো একটা হবে তিরিশ ডিগ্রি তার মানে হচ্ছে ভোল্টেজ থেকে কারেন্ট টা ডিগ্রি আগায় থাকবে আর ভোল্টেজের মান যাই হোক না কেন এটা থাকলো কারেন্টের মান যাই হোক না কেন এটা থাকলো এবার এস এটা মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণ এখন মূল বিষয় হচ্ছে আমরা যখন পাওয়ার ফ্যাক্টর বা কোনো কিছু বের করি তখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলতে বলতে আসলে যে পাওয়ার ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল আর পাওয়ার ফ্যাক্টর মানে কি কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল তাহলে এই যে অ্যাঙ্গেল যেটা বলতেছি এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে ভোল্টেজের অ্যাঙ্গেল জিরো কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস তিরিশ মানে এটা কত ডিগ্রি হবে মাইনাস তিরিশ এস যখন আমরা কোনো কিছু বোঝাবো যে চল্লিশ মাইনাস তিরিশ ডিগ্রি এটার মানে বুঝবো যে এস এর যে মান সেটা চল্লিশ আর এই মাইনাস মানে হচ্ছে ভোল্টেজ থেকে কারেন্ট তিরিশ ডিগ্রি লিডিং এ আছে তার কারণ এস জিনিসটাকে প্রকাশই করে এইভাবে যে এস এর মান আর অ্যাঙ্গেল হবে থেটাভি মাইনাস জেটা আয় জেড মানেই হচ্ছে জেড এর মান অ্যাঙ্গেল হচ্ছে থেটাভি মাইনাস জেটা আয় ঠিক কথা বুঝতে পারছেন মানে এসব হবে কারেন্ট হবে হ্যাঁ এই কারণে শুধু ভোল্টেজ দেখে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায় না শুধু কারেন্ট দেখে নির্ণয় করা যায় না কিন্তু শুধু এস অথবা শুধু জেট দেখে গুলে ফেলা যায় যে পাওয়ার ফ্যাক্টর কত তাহলে যদি মানে জেট যদি এটা হচ্ছে আমার মনে করেন যে ওয়ান থার্টি ডিগ্রি প্লাস থার্টি তার মানে হচ্ছে এটা লিডিং বোঝাচ্ছে প্লাস থাকলে সেটা ল্যাগিং আর মাইনাস থাকলে লিডিং এর ক্ষেত্রে ও হ্যাঁ জেড এস দুইটা একই জিনিস মিন করে একই জিনিস জি 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 ভাই প্লাস থাকলে ল্যাগিং মাইনাস থাকলে লিডিং ভোল্টেজ আর কারেন্ট দেখে বলা যায় না যতক্ষণ না দুইজনকে একই সাথে দেখব শুধু কারেন্ট অথবা শুধু ভোল্টেজ দেখে লিডিং ল্যাগিং কিছু বলা যায় না কিন্তু এস আর জেড ওইটা একটা একটা দেখে বলে দেওয়া যায় অনেকেই মনে করে যে কারেন্টের অ্যাঙ্গেল নেগেটিভ আসলে মনে হয় ল্যাগিং আর এটা আসলে ভুল ধারণা

আপনার কাছে মনে হচ্ছে যে ভাই আহ মেশিনের জন্য কি ভাই আমাদের ওই যে অ্যাসিড সৃঙ্কোনা জেনারেটর এগুলোই করা উচিত ভাই সাবের জন্য সৃঙ্খা জেনারেট বিগত সাল বিগত সাল করেন এর বেশি আর দরকার নাই বিগত সালে আসছে কি কি টপিক ওইগুলো একটু বুঝে করে যান তাইলেই হবে আচ্ছা ভাই আর ভাই অনেক ভাই আরেকটা জিনিস কি ওই যে আহ দুই হাজার কত সালের জন্য লাস্ট একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিছিল কিন্তু এখানে ওইটা সবাই বলছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেমন টেস্ট লাভার সব জায়গায় সলিউশন দেওয়া জিরো সিকোয়েন্স কিন্তু বাট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো আপনি যেটা শিখেছেন ইম্পিডেন্স ডায়াগ্রাম বা রিয়্যাকটেন্স ডায়াগ্রাম যদি ইম্পিডেন্স বা রিয়্যাকটেন্স দিয়ে আসে তাহলে কি হবে জিরো সিকোয়েন্স দেওয়া লাগবে জিরো সিকোয়েন্স ডাইরেক্ট না বলা পর্যন্ত জিরো সিকোয়েন্স হবে না সহজ কথা পজিটিভ সিকোয়েন্স ওখানে শুধু না বললেও বাই ডিফল্ট পজিটিভ সিকোয়েন্স

দুইটা জেনারেটর প্যারালালি কানেক্টেড তার সাথে একটা ট্রান্সফর্মার কানেক্টেড সেই ট্রান্সফর্মারের পরে একটা ট্রান্সমিশন লাইন কানেক্টেড সেটা গিয়ে একটা রিসিভিং এন্ডে কানেক্ট হয়েছে এইটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাও মানে এইটাকে বাংলায় বলে দিছে স্যার আপনি আঁকাবেন কথা বুঝছেন আমি কি বুঝাতে পারছি মানে যে এটা দেখতে পাচ্ছেন না এটা তো চিত্র আঁকানো এইটার বাংলা রূপ মানে এইটার এটা আঁকানো নাই বলে দিছে দুইটা জেনারেটর প্যারালি কানেক্টেড শোনার সাথে সাথে আপনি এইটা এটা আঁকাই ফেললেন মানে এইটা হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম আর এটার বাংলা রূপটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম প্রশ্ন চিত্রটা আঁকলে হয়ে যাচ্ছে তো এই প্রশ্ন কখনোই করবে না যে চিত্র দিয়ে আবার বলবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এই চিত্রটাই তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এখন মনে করেন আপনার প্রশ্নে দেওয়া আছে একটা কলম সুন্দর করে আঁকানো দিয়ে বলবে যে কলম আঁকাও কি বলতে পারে যে একটা কলম আছে যার মাথা লাল কালারের তার উপরে বডিতে এরকম তিনটা দাগ দেওয়া আছে এই বর্ণনা দিয়ে বললো যে এবার কলম আঁকাও এটা একটা প্রশ্ন

মনে হয় না ভাই সে দুই সালে লাস্ট দিছিল ভাই এই কোয়েশ্চেন একটা এর প্রথম আসছিল সাবে মনে হয় না যে ভাই এত মানে সিকোয়েন্স অবশ্যই দেখে যাবে এগুলো অবশ্যই দেখে যেতে হবে আপনি ভরসাতে আসি ভাই এখনো তো পড়িনি সিকোয়েন্স তো বুঝিনা আমি তো ইনশাআল্লাহ পড়াবো আমি যখন ওইতে যাব যাবো তখন ইনশাআল্লাহ পড়াবো এই যে মোটামুটি ফল্ড শেষ হলে আমরা ওই ইয়ে সিকুয়েন্স শুরু করব ভাই আরেকটা কথা ভাই ওই সিমেট্রিক্যাল ফল্ডের জন্য ভাই কি মানে ভিকে বেশি করব কারণ ভিকে মেতে থেকে বেশি আসে প্রিভিয়াস এর ভিকে মেটা করতে পারেন বাট নরমালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টিভেনসন আচ্ছা মানে প্রিভিয়াস গুলো আবার ভিকে মেটা দেখি ভাই বেশি মনে হয় আসলে নিয়ম আপনি ওই ভিকে মেটা থেকে বের করে দেন আমি যে নিয়ম শেখাছি ওইটা দিয়ে ট্রাই করেন দেখবেন সব মিলবে তো ভিকে মেটা ভাই এগুলো কোনো বিষয় না ওকে ওকে ভাই মানে ম্যাক্সিমাম সব বই ভাই শুধু ভিকে মেতা যেমন ডিপ্লোমা যখন পড়ছি সুইচ গিয়ারের সমস্ত অঙ্ক না আমি আপনাকে ভিকে মেতা করতে নিষেধ করতেছি না আপনার যদি ভিকে মেথা ভালো লাগে আপনি করেন কোনো সমস্যা নাই নিয়ম শিখছেন এখন আপনার যে বই ইচ্ছা আপনি করেন কোনো প্রবলেম নাই বিষয় হচ্ছে যে আপনি যেটা শিখলেন ওইটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারতেছেন কিনা বিষয় যদি এরকম হয় যে ভিকে মেহতার নিয়ম ছাড়া ভিকে মেহতার ম্যাচ করতে পারতেছেন না তার মানে আপনি বোঝেন নাই কথা বুঝছেন মানে আপনি দশটা বই যদি পড়েন আবার দশটা বইয়ের জন্য দশটা নিয়ম যদি শেখেন তার মানে আসলে ওই জিনিসটা আপনি শিখেন নাই একটা বা দুইটা নিয়ম শিখে যদি সব করতে পারেন তার মানে বোঝা যাবে যে ওইটা আপনি বুঝতে পারছেন মানে এটা হচ্ছে আপনার কাজ জি ভাই আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই নেক্সট দিন আমরা ইনশাল্লাহ পরের টপিক নিয়ে আলোচনা করব